আসসালামু আলাইকুম। আজকে আমি মমি এর কাহিনী গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলেন তথ্যগুলো দেখে নেওয়া যাক। মমি কাহিনী, কেন মমি পচে না, কিভাবে মমি তৈরি করা হতো আর মমি কি, তো চলেন দেখেন। সহজ ভাষায় বলতে গেলে মমি হলো মৃতদেহ সংরক্ষণ করার বিশেষ এক পদ্ধতি। মমি কথাটি আরবি শব্দ মামিয়া থেকে এসেছে, যার অর্থ মোম। মূলত মোম দিয়ে মৃতদেহকে আবৃত করা হতো, সেজন্য এর নামকরণ করা হয় মমি। প্রাচীন মিশরে বিশ্বাস করা হতো যে মৃত্যুর পর মানুষ আরেক পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের বিশ্বাস ছিল এই যাত্রা শেষে পরকালে বসবাসের জন্য তাদের দেহ সংরক্ষণ করা প্রয়োজন, আর এই ধারণা থেকে তারা মমি বানানো শুরু করে। মিশরীয়রা শুধু মানুষ নয়, তাদের প্রিয় প্রাণী যেমন কুকুর বিড়াল এদের মৃতদেহকেও মমি বানিয়ে রাখত। কোথায় সর্বপ্রথম চালু হয়? বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে মমি করে মৃতদেহ সংরক্ষণের প্রচলন ছিল। ইনকা অস্ট্রেলিয়ান আদিবাসী প্রাচীন ইউরোপিয়ান সভ্যতা সহ আরও অনেক সভ্যতায় মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন এবং সংরক্ষণের উদ্দেশ্যে হাজার হাজার বছর ধরে মমিকরণ প্রথা চালু প্রচলিত ছিল। তবে অধিকাংশ গবেষকের মতে মমির উৎপত্তিস্থল হল প্রাচীন মিশরে। তবে গ্রহণযোগ্য সূত্রে জানা যায় প্রাচীন মিশরীয় সভ্যতারও 1000 বছর পূর্বে উত্তর চিলি এবং দক্ষিণ পেরুর চিনচেরাতে মমির সংস্কৃতি চালু হয়। এক এক সংস্কৃতিতে এক এক রকম ছিল। ধারণা করা হয় কোনো এক রীতিতে পুরো শহরে বাসিন্দাদের মমিকরণ করা হতো, যেখানে ধনী আর গরিবের কোনো ভেদাভেদ ছিল না। আর অন্যান্য রীতিতে মমিকরণ করা হতো সমাজের ধনী ও উচ্চবর্গীয় মানুষদের মৃতদেহ। যেহেতু বেশিরভাগ ব্যাকটেরিয়া চরম তাপমাত্রায় বাড়তে পারে না, সেহেতু মৃতদেহকে সূর্যের প্রচণ্ড তাপমাত্রায় রেখে বা হিমায়িত করার মাধ্যমে যে মমিকরণ প্রক্রিয়া প্রচলিত হতো তা অনেকটাই অসম্পূর্ণ একটি প্রক্রিয়া ছিল। মমি কত প্রকার? মমিগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, অ্যান্থ্রোপোজেনিক মমি এবং স্পন্টেনিয়াস মমি। অ্যান্থ্রোপোজেনিক মমি বলতে সেই মমিগুলোকে বোঝায় যেগুলো সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হতো। সাধারণত ধর্মীয় কারণে এই ধরনের মমি বানানো হতো, যেগুলো আমরা দেখতে পাই মিশরীয় সভ্যতায়। স্পন্টেনিয়াস মমি তৈরি হতো প্রাকৃতিকভাবে, প্রচণ্ড গরম বা তীব্র ঠান্ডার মধ্যে অথবা বদ্ধ কোনো জলাভূমির মতো বায়ুশূন্য অবস্থায়। অধিকাংশ মমি প্রথম ধরনের অন্তর্ভুক্ত, অর্থাৎ অ্যান্থ্রোপোজেনিক মমি। মৃতদেহের ইচ্ছাকৃত মমিকরণ প্রথার চল শুরু হয় মিশরের দ্বিতীয় রাজশাসন খ্রিস্টপূর্ব 2800 সালে চলাকালীন সময়ে। ইউনিভার্সিটি অব ইয়র্ক, মেকারি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এ 11 বছরের গবেষণা থেকে জানা যায় যে অনুমান করার সময়েরও প্রায় 1500 বছর আগের থেকে মমিকরণ প্রথা চালু ছিল। মিশরে মমির ওপর অনেক গবেষণা করা হয়েছে এখন পর্যন্ত। সেই প্রাচীন মিশরের লাশ মমি করে রাখার ব্যাপারটা ছিল একটা শৈল্পিক পর্যায়ের কেমিস্ট্রির খেলা। একটা লাশ মমি করতে কমপক্ষে 70 দিন সময় লাগত। তো এখন চলেন দেখে নিই মমি বানানোর প্রক্রিয়াটা। মমি বানানোর প্রক্রিয়া, কেন মমি পচত না কিংবা পচে না। মমিকরণের প্রধান হিসেবে থাকতেন একজন পুরোহিত,
তিনি মুখে আনুবিসের মুখোশ পরে থাকতেন। আনুবিস হলেন মিশরীয়দের মৃত্যু দেবতা, যার মুখ শিয়ালের মুখের মতো। মিশরীয়দের বিশ্বাস ছিল মমিকরণের সাথে আনুবিস দেবতা জড়িত ছিলেন, তাই মমি করার সময় পুরোহিতরা আনুবিসের মুখোশ পরে থাকত। মমি তৈরির প্রক্রিয়াকে বলা হয় মমিফিকেশন। প্রি ডাইনেস্টিক পিরিয়ড 5000 BC টু 3000 BC এর সময়কার কিছু জাতি যেমন বাদারিয়ান ও নাকাদান, যাদের মিশরীয় আদিপুরুষ বলা হতো, তখনকার সময় থেকে মমিফিকেশন প্রক্রিয়া চলছে, যদিও তখন তা এত আধুনিক ছিল না। তারা মায়ের পেটের ভ্রূণ যেভাবে থাকে সেভাবে মৃতদেহকে মরুভূমির সমাহিত করত। মরুভূমির শুষ্ক আবহাওয়া আর উত্তাপ সমস্ত মৃতদেহ থেকে আর্দ্রতা শুষে নিয়ে প্রাকৃতিকভাবে মমি তৈরি করে ফেলত। পরবর্তীতে এই প্রক্রিয়া আরও আধুনিক হয়। সেই আধুনিক মিশরীয় রীতিটাই আজ আমরা জানতে চলেছি। পুরো মমিফিকেশনের প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। ইম্পামিং বা যত্ন সহকারে ও সুগন্ধির দ্বারা দেহকে পরিষ্কার করা, র্যাপিং অ্যান্ড বেরিয়াল যা দেহকে দামি কাপড় দিয়ে মুড়িয়ে সমাধিস্থ করা, ইমপ্লেমিং প্রথমত মৃতদেহকে একটি তাঁবুতে নিয়ে যাওয়া হয় যার নাম ইবু, যার অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন হবার স্থান, যেখানে গিয়ে ইম্পামেস বা যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারা নিজেদের হাতে সুগন্ধিযুক্ত তালের ওয়াইন এ ডুবিয়ে নেয় এবং তা নীলের পরিষ্কার পানি দ্বারা ধৌত করে নেয়। একজন ইম্পামেস দেহের বাম দিকের অংশ কেটে ফেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ বের করে আনে, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এতে দেহ পচে যাওয়ার থেকে রক্ষা পায়, কারণ এই অঙ্গগুলোই সর্বপ্রথম পচা শুরু করে। একটি মৃতদেহ পাকস্থলী, যকৃৎ, ফুসফুস এবং নাড়িভুঁড়ি বের করে একজন এসব ধৌত করে এবং নাটন নামক এক ধরনের প্রাকৃতিক লবণ দ্বারা এগুলোকে বেঁধে রেখে শুষ্ক করে ফেলা হয়। কিন্তু তারা হার্ট বা হৃৎপিণ্ডকে দেহেই রেখে দিত, কারণ তারা বিশ্বাস করত এই হৃৎপিণ্ড হচ্ছে সকল জ্ঞান আর অনুভূতির আধার, যা মৃতদেহকে পরবর্তী জীবনের সুখ ও স্বাচ্ছন্দ্য উপভোগ করাবে। এক ধরনের লম্বা হুগের মতো চামচ দ্বারা ঘিলু ফাটিয়ে মগজ নাক দিয়ে বের করে নিয়ে আসা হতো। পুরো দেহ নাটন নামক এক ধরনের লবণে 40 দিন অবধি ডুবিয়ে রাখা হয়, যা দেহের আর্দ্রতা শুষে নিয়ে যাবে, সেই সাথে দেহকে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু মেরে ফেলবে এবং এই প্রক্রিয়ার ব্যবহৃত সব তরল ও ন্যাকড়াও সংরক্ষণ করে রাখা হয়, যা পরবর্তীতে মৃতদেহের সাথে তার সমাধিস্থ করা হবে। 40 দিন পর দেহকে লবণের ভিতর থেকে বের করে ধৌত করা হতো এবং পুরো দেহ বিশেষ ধরনের তেল মাখিয়ে দেওয়া হয় যাতে দেহের মিশ্রণতা ফিরে পায় এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। পুরো শুষ্ক দেহের ভেতর এবার আগেই শুকিয়ে রাখা কিছু অঙ্গপ্রত্যঙ্গ লিলেন কাপড়ে মুড়িয়ে দেহের যে স্থানে ছিল সেই স্থানে রেখে দেওয়া হয়। 4টা অঙ্গ প্রাকস্থলী, যকৃৎ, ফুসফুস এবং নাড়িভুঁড়ি বাদে। তারপর দেহের ভেতর কাঠের গুঁড়ো, শুকনা পাতা আর লিলেন কাপড়ে ভরে মৃতদেহদের বাস্তবের জীবনে চেহারায় ফিরিয়ে দেওয়া হয়। আরেকবার সুগন্ধীয় তেল সম্পূর্ণ দেহে মাখিয়ে দেওয়া হয়, দেহের চাকচিক্য ফিরিয়ে আনা হয়
পুরো অংশের পুরো প্রক্রিয়াকরণ আনুমানিক সময় 45 থেকে 50 দিন যায়। এবার দেহ র‍্যাপিং বা মুড়িয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত, কিন্তু সেই অংশে যাওয়ার আগে আরো কিছু ব্যাপার জানিয়ে দেই। মমিফিকেশন প্রক্রিয়া সব অঙ্গ নাটন এ শুকিয়ে দেহে ফেরত পাঠানো হলেও 4টা ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ দেহে ফেরত পাঠানো হয় না। এই 4টা গুরুত্বপূর্ণ অঙ্গ মিশরীয়দের প্রাচীন বিশ্বাস অনুযায়ী দেবতা হোরাসের 4 ছেলে রক্ষা করে। এই 4টা অঙ্গ যে কাঠের বা পাথরের পাটে রাখা হয় তাকে বলে কনপিক জার। এই জারগুলো মমির সাথে সমাধিস্থ করা হয়। মিশরীয়দের প্রাচীন বিশ্বাস অনুযায়ী দেবতা হোরাসের ছেলের নাম এবং অঙ্গপ্রত্যঙ্গগুলো দেখে নেওয়া যাক। ইমসেটি বা মানুষের মাথারূপী দেবতা যকৃত পাহারা দেন এবং রক্ষার অঙ্গীকারবদ্ধ। হ্যাপি বা বেবুনের মাথাওয়ালা দেবতা ফুসফুস পাহারা ও রক্ষায় নিয়োজিত থাকেন। ডুয়ামেটেফ বা শিয়াল এর মাথাওয়ালা দেবতা পাকস্থলী রক্ষা করেন। কিউবে সানাফ বা বাস পাখির মাথাওয়ালা দেবতা নারীভুরি দেখাশোনা করে। তো এই ছিল মমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আমি পরবর্তী ভিডিওতে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।